हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आज आमी आपनादेर संगे शेयर करब एक फिंगर रोलर रेसिपी। एई रेसिपिटार जोन्नो आमी दुटो आलू बॉयल करे खोसा छाड़िए नियेछि, दुटो डिम के बॉयल करे खोसा छाड़िए नियेछि। एखाने नियेछि एक चामचे लंका गुड़ो, एक चामचे गरम मसला गुड़ो, हाफ चामचे मतो हलुद गुड़ो, एक चामचे आदार पेस्ट, एक चामचे रसुनेर पेस्ट और स्वाद मतो नून। और बैटर तैरी करार जोन्नो नियेछि हाफ कप मतो कर्नफ्लावर और हाफ कप मतो मयदा। कोट करार जोन्नो किछु परिमाण ब्रेडक्रम निये नियेछि। फार्स्टे आमी आलूगुलोके ग्रेट करे नेब, एकटा ग्रेटारेर साहाज्ये आलूगुलो ग्रेट करे नेब। आलूगुलो एमनि माखते गेले आलुर मध्ये दाना थेके जाय, ग्रेट करे मेखे निले ताहले आलुर मध्ये दानाटा थाके ना। আর আলুগুলোকে অবশ্যই সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে। আমি খোসা সমেত আলুকে সেদ্ধ করে তারপরে খুব ঠান্ডা করে তারপরে আমি আলুর খোসাটা ছাড়িয়েছি। এর ফলে কি হয়, আলুর মধ্যে জলীয় ভাবটা থাকে না। তা না হলে কিন্তু আলুর মধ্যে জল থেকে গেলে আলুর বাইন্ডিংটা ভালো আসবে না। প্রথমে আমি দিয়ে দেব आदार पेस्टा, तारपरे रसुनेर पेस्ट, तारपरे देबो हलुद गुड़ो, तारपरे दिए दिलाम गरम मसला गुड़ो, शेषे लंकाटा। लंकाटा आपनारा काँचा लंकार पेस्टो व्यवहार करते पारें, जारा शुकनो लंका पछंद करे ना तारा काँचा लंकार पेस्ट व्यवहार करते पारें। शुकनो लंका दिले कालारटा भालो आसे। एर मध्ये दिए देबो स्वाद अनुसारे नून दिए एबार एटाके भालो करे माखबो। आलुर पेस्टा माखा हये गेछे किन्तु हातेर मध्ये लेगे जाच्छे। एखाने एकटु बार्निंग एर जोन्नो आमी दिये देबो कर्नफ्लावर। कर्नफ्लावरटाई चेष्टा करबेन देयार, जोदि कर्नफ्लावर ना पान तखन मयदा दिलेओ हये जाबे बार्निं, बा बेसन दिलेओ हबे। आलुटा आमार माखा हये गेछे, एबारे आमी एर मध्ये दिये देबो कर्नफ्लावर आर ई मयदाटार मध्ये आमी दिये देबो सामान्य परिमाणे नून। नून दिये एबारे सामान्य भालो करे मिशिए नेब। आगे मिशिए निये तारपरे सामान्य सामान्य जल दिए एटाके माखबो। अल्प जल दिए आगे भालो करे नेड़े निते हबे। एटाके दिए एकटा घन बैटार तैरी करब। एकेबारे जल दिए दिले दाना दाना हये जाबे, लाम्स तैरी हये जाबे, सेगुलोके आर भांगा जाबे ना। आगे प्रथमे अल्प जल दिए लाम्सगुलोके भेंगे निये तारपरे आबार বেশি করে জল দেব। এবার একটু সামান্য জল দিয়ে দেব, অল্প অল্প জল দিতে হবে, বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। জল দিয়ে ভালো করে গুলে নেব। এবারে দেখুন এর মধ্যে কোনো লাম্পসই নেই, এবারে একটা ঘন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবারে একে সাইড করে রেখে দেব। এবারে ডিমগুলোকে কেটে নেব, একটু লম্বালম্বী ভাবে সাবধান করে কেটে নিতে হবে। এইভাবে কাটলাম, আবার একে এই লম্বা করে কেটে নেব। দুটো ডিম থেকে আমি এগারো পিস মতো লম্বা করে কেটে নিয়েছি। এটা বাদ চলে যাবে, এটা বারো পিস হয়েছিল কিন্তু এটা কোনো কাজে লাগবে না। এগারো পিস ডিম হয়েছে, এবারে আমি এর কভারটা তৈরি করব। মাখা আলুটাকে আমি প্রত্যেকটা সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবারে হাতে একটু তেল মাখিয়ে একটা করে ভাগ নিয়ে নেব। নিয়ে একটু গোল করে এভাবে পাতলা করে দেব। পাতলা করে এক একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে এদিক ওদিক থেকে রোল করে দেব। খুব ভালো করে এটাকে মুড়ে আগে মুড়ে দিতে হবে, তারপরে একটা শেপ নিয়ে আসতে হবে। একটা রোলের শেপ নিয়ে আসতে হবে।
बस एभावे रेडी करते हबे। आर एकटा आमी देखिए दिए एभावे तैरी करार पर ए माझखाने रेखे एटाके रोल करे दिते हबे। तेल निये असुविधा होले गुड़ी दिए बा मयदा बा कर्नफ्लावर जे कोनो एकटा यूज करेओ करते पारेन। এভাবে আমি প্রত্যেকটাকে এই শেপ দিয়ে রোল করে নেব। প্রত্যেক কটা আমি রোলের আকারে তৈরি করে নিয়েছি। এবারে এক একটাকে আমি নিব, নিয়ে ফার্স্টে একটা বেডগামের কোট দেব। এভাবে কোট দেওয়ার পরে আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব, দিয়ে কর্নফ্লাওয়ারের একটা কোট দেব। এবারে এটাকে তুলে নিয়ে আবার একটা বেড কামে কোট দেবো এখানটা। এই দেখুন কোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি করে করে রেখে দেবো। আর একটা কোড আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি বেডকামের মধ্যে জাস্ট একবার রোল করে নেব, তারপরে এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এর উপর দিয়ে একটু বেশি নাড়াবো না, এর উপর দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেব, দিয়ে আস্তে করে চামচ দিয়ে তুলব, তুলে এটাকে আবার বেডকামের মধ্যে আবার রোল করব। এইভাবে উপর থেকে দিয়ে একবার ব্যাস এইভাবে ঘুরিয়ে নেব। তারপরে হাতে করে এইভাবে কোট করে নিলে হয়ে গেল। প্রত্যেকটা রোল ভালোভাবে আমার কভার করা হয়ে গেছে। এবারে ভাজতে হবে। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেল ডিপ ফ্রাই করার জন্য যতটা প্রয়োজন দিতে হবে কড়া অনুযায়ী। এবারে আমি একটা একটা করে ছাড়িয়ে দেব। প্রথমবার বেশি করে ছাড়বো না, তিনটে ছেড়ে দিলাম, একটু পরের বারে একটু বেশি করে ছাড়বো, সেট হয়ে যাবে তেলটা। তারপরে এবারে এর ওপরে এইভাবে তেল দিতে থাকবো, তা না হলে ওপরটা কুক হবে না। সঙ্গে সঙ্গে নাড়া প্রয়োজন নেই, একটুখানি তেলের মধ্যে ওরা সেট হয়ে গেলে তারপরে ওদেরকে উল্টে দিতে হবে। এবারে হালকা করে উল্টে দেব। উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এভাবে প্রত্যেকটাকে তুলে নেব, আবার পরের গুলো ছেড়ে দেব। পরে এবার একটু বেশি করে ছাড়ব। পরের ব্যাচটাও রেডি হয়ে গেছে, পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকেও তুলে নেব। রেডি হয়ে গেছে আমার এক ফিঙ্গার রোল। এবার আপনাদেরকে আমি দেখাবো রোলটা কতটা ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা যদি শোনা যায় তাহলে বুঝতে পারবেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন। নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।